এক বক্তা বলেছে, মেয়েরা হেজাব পরার পর চেহারা দেখাতে পারবে। কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে, শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত, বাকিটা ঢেকে রাখতে হবে। এটাকে বলে রুখসাত, ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন। কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে, এটা না জায়েজ না, এটা নিষেধ না, এটাও পর্দা। নাউজুবিল্লাহ। তাহলে এই বক্তা সেই বক্তা, তো এই বক্তা তো কোরআন হাদিস পড়ে নাই, ও মূল মাসালাটাই বুঝে নাই। ফেকার কিতাবে যে এসেছে মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, এটা সাতার হিসেবে, কি হিসেবে, কিন্তু মৌলবি তো জানে না, এটা তো পড়াশোনা নাই। সাতার এক জিনিস, আওরাত আরেক জিনিস। কথা খেয়াল করতেছেন আপনারা? সাতার হলো মহিলা যখন নামাজে দাঁড়াবে তখন তার মুখ খোলা রাখবে, মহিলা যখন নামাজে দাঁড়াবে তখন মহিলা তার চেহারা খোলা রাখতে পারবে, দুই হাত খোলা রাখতে পারবে। আপনারা বলেন মহিলারা নামাজে দাঁড়ায় বাজারে, সিঁড়িঘাটলায়, কোথায়? এই বেকুব বক্তা তো কিতাব পড়ে নাই, বুঝেন না, ওই কিছু ফটর ফটর পটর পটর, বুঝেন নাই, কিছু ট্যাংরা, কিছু ইলিশ, কিছু বাংলা, কিছু বাংলিশ, বুঝেন নাই, হ্যাঁ, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, এই টাইপের বক্তা তো, কিতাবপত্র তো পড়ে নাই, বুঝে না সাতার কি আওরাত কি। এই জন্য বলে দিছে মহিলারা মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে। মহিলাদের সাতার হচ্ছে মুখ এবং হাত সতরের বাইরে, অর্থাৎ তারা নামাজে যখন দাঁড়াবে মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে কবজি পর্যন্ত। তো মহিলারা এটা পারবে কি বাজারে না ঘরের ভিতরে? কিন্তু মহিলা যখন ঘরের বাইরে যাবে তখন তার পুরা শরীরটা আওরাত, পুরাটা ঢেকে রাখতে হবে, বুঝেন নাই। এমন কি হেদায়াত সরা এনায়াতে এসেছে যে সাউতুল আওরাতে আওরাতুন, মহিলার কণ্ঠটাও পর্দা, মহিলার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। যেখানে মহিলার কণ্ঠটা পর্দা সেখানে মহিলা কিভাবে চেহারা খোলা রাখবে? কথা বলেন। আর চরিত্রহীন লম্পট দুরাচার যাদের থেকে পর্দা করা ফরজ, ওদের চোখটা প্রথম যায় কই? কথা বলেন। তো সবই ঢাকলেন চেহারা খোলা, তো এটা পর্দা হইল কই? কথা বলে না। বিয়ের সময় মেয়েদের পছন্দ করে কি পায়ের তালু দেখে না চেহারা দেখে? তো চেহারা তো ঢাকতে হবে, এটা তো মূল পর্দা, কথা বলে না। এরপর লম্পট যুবকরা অ্যাসিড মারে মেয়েদের কিসে, পায়ে না মুখে, তা আসল কি? এই চেহারা ঘরের ভিতর খোলা রাখা যাবে, চেহারা হাত পা এগুলো, কিন্তু মহিলা যখন ঘরের বাইরে যাবে পুরা মহিলাটাই কি আওরাত, ঢাকা থাকতে হবে। তারপর কোরআনে আল্লাহ সূরা নিসাতে জিলবাবের কথা বলেছেন, কি বোরখা, সে জিলবাব কেমন হবে? আল্লামা ইবনু কাসির তাফসির ইবনু কাসির ব্যাখ্যা করেছেন, জিলবাব হবে হলো পুরা শরীর মহিলার ঢাকা, শুধু চোখ তাও একটা খোলা থাকবে। তাহলে জিলবাব হলো পুরা চেহারাটা মহিলা কি করবে, এমন কাপড় যা দিয়ে মহিলা তার শরীরের সব ঢেকে ফেলবে, শুধু একটা চোখ খোলার জায়গা ভাগ রাখবে। সুবহানাল্লাহ। তবে কেউ কেউ বলছেন দুই চোখ, কেউ কেউ বলছেন এই দুই চোখ ছাড়া মহিলার সমস্ত শরীর আবৃত করে বের হওয়া ফরজ, অতএব পুরা চেহারা খোলা রাখা যাবে না। হেদায়ের যে বরাত বলবেন, হ্যাঁ, বা ফেকার কিতাবে ফতুয়ার কিতাবে, ওগুলো সাতার হিসেবে, কি হিসেবে, সাতার এক জিনিস, আওরাত আরেক জিনিস। এই সূক্ষ্ম বিষয় বুঝতে তো পড়তে হবে মিয়া সাহেব, কত বুঝেন না। এই পড়তে কই যাবেন, মালয়েশিয়ার জঙ্গলে, কোথায়, বড় বড় মাদ্রাসায় যাইতে হবে নাকি? আল্লাহ হেদায়েত করুক, আমিন।